আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে দুধ দিয়ে কীভাবে ফিরনি বা পায়েস রান্না করতে হয়। ভিউয়ার্স, প্রথমে আমরা 1/2 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমরা 1/2 কেজি দুধের ফিরনি তৈরি করব। ফিরনি তৈরি করতে প্রথমে আমাদের লাগছে 1/2 কেজি দুধ। 1/2 কেজি দুধের ভিতরে আমরা 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর আমরা ফ্লেভারের জন্য দিব দারচিনি কাঠ, দারচিনি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য আমাদের এলাচ ফ্লেভারটা দিয়ে দিব। এলাচ ফ্লেভার, 2টা এলাচ আমরা এভাবে ভেঙে ভেঙে আমরা দিয়ে দিলাম। এখন এটা দুধটা একটু ফুটে উঠবে। ফুটে উঠলে আমরা আমাদের যে চালটা ধুয়ে রেখে দিয়েছি সেই চাল আমরা দিয়ে দিব, এবং এটাকে খুব অল্প আঁচে রান্না করব। এবং তারপরে আমরা দিব চিনি। ভিউয়ার্স, এই আমাদের যে ফ্লেভারটা, ফ্লেভারটা দুধের সাথে ভালো মতো মিশুক। তারপর আমরা আমাদের চিনি এবং পোলাও চালটা দিয়ে দিব। আমাদের পায়েসে যে ফ্লেভার দিয়েছি আমরা, ফ্লেভারটা দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমরা 1 টেবিল স্পুন চাল আমরা ধুয়ে নিয়েছি, পোলাও চাল, সুগন্ধি চাল। আমরা একটু গুঁড়ো করে নিয়েছি, হালকা থেতো করে গুঁড়ো করে নিয়েছি যেন তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আমরা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি 1 টেবিল স্পুন আমরা চাল দিয়ে দিলাম। আমাদের 1/2 কেজি দুধে দুধটা ঘন হয়ে, এটা ঘন হবে। আমরা খুব বেশি চাল দিব না, চাল দিলে পায়েসের মজাটা নষ্ট হয়ে যায়। তারপরে আমরা এখানে দিব বাদাম, বাদাম গুঁড়া করে দিব। আর দিব হচ্ছে চিনি। চিনি দিয়ে এটা আমরা খুব অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। এটা আস্তে আস্তে ঘন হবে এবং জমে সুন্দর মতো আমাদের পায়েসটা তৈরি হবে। আমরা জাল বাড়াবো না, আমরা খুব মৃদু আছে, আস্তে আস্তে রান্না করব। এখন আমাদের একদম সর্বশেষ যে 2টা উপকরণ আমরা দিয়ে দিব। চালটা একটু ফুটে উঠলে, তাহলে আমরা চালটা ফুটার জন্য একটু অপেক্ষা করি। তারপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের চিনি আর বাদাম গুঁড়া। খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হয়েছে আমাদের যে পায়েসটা আমরা রান্না করছি। দুধের ভিতরে এলাচ দারচিনির ফ্লেভার, আবার পোলাও চালের সুগন্ধ। তারপর আমরা এখন আমাদের যে লাস্ট 2টা উপকরণ, সেই 2টা উপকরণ দিয়ে দিব। আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আরো বেশিও দিতে পারেন, আরো কমও দিতে পারেন। আমি চিনি খেতে ভালোবাসি, তাই আমি 1/2 কাপ দিয়ে দিলাম। তারপর আমরা যে উপকরণটা দিব তা হচ্ছে আমাদের বাদাম গুঁড়ো। আমরা দেখতে পাচ্ছি দুধটা এখনো পাতলা, এটা এখনো চালটার সাথেই হয়নি। বাদাম গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে রান্না করব, তারপর পরিবেশন করে, বাদাম দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটাতে কিশমিশ দিতে পারেন, পেস্তা বাদাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমার চিনা বাদামটা বেশ পছন্দ, তাই আমি চিনা বাদামটা দিয়ে করছি। চিনা বাদাম মানে অর্ডিনারি যে বাদামটা বাদামওয়ালাদের কাছে পাওয়া যায় ওইটাই। এরপর আমরা আমাদের যে পায়েস আছে পায়েসের ভিতরে দিয়ে দিব বাদামের গুঁড়া। বাদাম আমরা বেছে নিয়েছি, বেছে উপরের খোসাটাকে একটু খুলে নিয়ে, খোসাটাকে আমরা ই করে নিয়েছি, লাল যে খোসাটা ওটা বাদামটাকে হাত দিয়ে করে ফু দিলে ওটা উড়ে যায়। তারপর আমরা এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমরা জাস্ট নেড়ে নেব। এটা এখন আস্তে আস্তে রান্না হবে, রান্না হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের মন মতো পছন্দের পায়েস। এটা ভ্যালেন্টাইন্স ডে তে আপনারা, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমি আমার প্রিয় মানুষের জন্য তৈরি করছি। আপনারা আপনাদের বাসায় যে প্রিয় মানুষটি আছে তার জন্য তৈরি করবেন। আশা করি এরকম একটি মিষ্টি ডেজার্ট খেলে প্রিয় মানুষটি অবশ্যই ভালো লাগবে। এখন এটা আস্তে আস্তে রান্না হবে, তারপর আমি ডাইরেক্ট আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, আমাদের ক্ষীরটা যখন জমে গিয়েছে তখন আমরা এরকম বাটিতে আমরা পরিবেশন করে নিয়েছি। আমরা কখনো পাতিলের ভিতরে পায়েস রেখে দিব না, আমরা যেই বাটিতে পরিবেশন করার সেই বাটিতে আমরা পরিবেশন করব। কারণ এরকম যখন সেট হয়ে যায় ওটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু আমরা যখন পাতিলের যদি রেখে দিই তখন কেটে দিলে জিনিসটা খুব খারাপ দেখা যায়, পায়েস খুব খারাপ দেখা যায়। আপনারা এইভাবে প্লেনভাবেও পরিবেশন করতে পারেন। দেখুন একবারে ঘন আমাদের এরকম 1/2 কেজি দুধে এরকম আমাদের 4টা ফিনিট বাটি আমরা বা 4টা ডেজার্ট কাপ আমরা এভাবে পরিবেশন করতে পারবো। এই যে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি,
এখন আমরা বাদাম দিয়ে পরিবেশন করতে পারি বা এভাবে প্লেনও পরিবেশন করতে পারি, আপনাদের ইচ্ছা। আমরা দুইটা বাটিতে বাদাম ছিটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাদাম দিয়ে এভাবে একটু ছিটিয়ে দিয়ে আমরা হাত দিয়ে একটু এভাবে ই করে দেব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার পায়েস। আশা করি ভ্যালেন্টাইন্স ডেতে এরকম প্রিয় মানুষটির জন্য এরকম পায়েস রান্না করে রাখলে প্রিয় মানুষটি অবশ্যই খুশি হবে। ভিউয়ার্স আর কথা বাড়বো না, আজ আর নয়, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আমি কেয়া চৌধুরী। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।